আজ বন্ধুরা আপনাদের কাছে একটি খেলাধুলার আপডেট নিয়ে এসেছি, যেটা হচ্ছে খুব একটি আকর্ষণীয় আপডেট। অবশেষে সিন্ধুর হাতে সোনার পদক এলো। আমরা জানি যে সোনা সিন্ধুর কাছে অধরা ছিল, কিন্তু দীর্ঘ পরিশ্রমের ফলে শেষ পর্যন্ত পিভি সিন্ধুর হাতে সোনার পদক উঠল। বিশ্ব ট্যুর ফাইনালে সিন্ধু রবিবার 2017 বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওয়াকাহারাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। টানা সাতটি ফাইনালে হারের পর সিন্ধু ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি কীর্তি গড়লেন। এই নিয়ে টানা তিনবার মরশুমের শেষে ফাইনালে খেললেন সিন্ধু। গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে সিন্ধু আরেক জাপানি খেলোয়াড় আকানা ইয়ামাগুচির কাছে হেরে রৌপ্য পদক পেয়েছিলেন। এবার ফাইনালে রবিবার 1 ঘন্টা 2 মিনিট লড়াইয়ে সিন্ধু 21-17 পয়েন্টে ওকুহারাকে হারিয়ে দিয়েছেন। এটি সিন্ধুর কেরিয়ারে চতুর্দশ খেতাব হলেও এই মরশুমের প্রথম খেতাব জয়। 2018 সালে সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, থাইল্যান্ড ওপেন এবং ভারতীয় ওপেনে রৌপ্য পদক জিতেছিলেন। বেশ কয়েকটি টুর্নামেন্ট স্বর্ণপদক জিততে না পারায় সিন্ধু খানিকটা মর্মরা হয়ে গেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হলো এবং সেই সঙ্গে সিন্ধুকে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রবিবার ঘোষণা করল যে তিনি এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10 লক্ষ টাকা পাবেন। তাই এছাড়াও সিন্ধুর সোনার পদক জয়টা দরকার ছিল, কারণ তাকে নিয়ে সবসময় সমালোচনা চলছিল সর্বস্তরে। তাই জবাবটা তিনি খেলার মধ্য দিয়েই দিলেন। আশা করি বন্ধুরা এই খেলার আপডেট আপনাদের সবারই ভালো লাগলো। তো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো এবং বন্ধুরা এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।